হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো বেশ কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাইয়া, স্মুলে কিভাবে একা একা গান করতে হয় এটা নিয়ে একটি ভিডিও দেন। তো সময়ের অভাবে আমি ভিডিওটি রেকর্ড করতে পারি নাই, তো আজকে ভাবলাম এই ভিডিওটি আমি তৈরি করি। তো আজকে দেখাবো কিভাবে আপনি স্মুলে একা একা গান করবেন, ঠিক আছে? আপনি স্মুলে একা একা গান করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে স্মুলে একা একা গান করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওর শুরুতে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। সো চলুন আমরা প্রথমে এই স্মুল সিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। স্মুল অ্যাপসটি আমরা ওপেন করলাম। ওপেন করার পর আপনি যদি স্মুলে একা একা গান করতে চান তাহলে এখানের উপর ক্লিক করতে হবে, সিংয়ের উপর ক্লিক করলে দেখুন এখানে আপনি যদি একা একা গান করতে চান তাহলে আপনাকে সবার নিচে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ স্লো অপশানের মাধ্যমে আপনাকে গান গাইতে হবে আপনি যদি একা একা গান করতে চান। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে টাকা পে করতে বলছে, আপনাকে ভিআইপিতে আপগ্রেড করতে বলছে। তো এখন কথা হচ্ছে আপনি ভিআইপিতে কিভাবে আপগ্রেড করবেন। তো ভিআইপিতে আপগ্রেড করার জন্য আপনি এইখান থেকে আপগ্রেড করতে পারেন টাকা খরচ করে। তো আপনি যদি স্মল ভিআইপিটি ব্যবহার করতে চান, ভিআইপি ভার্সনে আপগ্রেড করতে চান, তাহলে আপনাকে এখান থেকে এই যে নিচের অপশানটি রয়েছে ওয়ান ইয়ার ফর বিডিটি 424 টাকা, এখানের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি একটু কাজ করে দেখাচ্ছি, কেননা ভিডিওতে সমস্যা হতে পারে এই জন্য একটু কাজ করে দেখাই, এবং এটি আপনারা ফ্রিতেও করতে পারবেন। ফ্রিতে কিভাবে করবেন আমি একটু পরেই সেটা দেখাবো। তো আপনি এখান থেকে আপনি যদি এই সফটওয়্যারের মাধ্যমে ভিআইপিতে আপগ্রেড করতে চান তাহলে ওয়ান ইয়ার ফর বিডিটি 424 এখানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস ওইখানে চাইবে, অর্থাৎ এই টাকাটি পে করতে হবে আপনাকে গুগল প্লে স্টোরের মাধ্যমে, ঠিক আছে? অ্যাপসের পেমেন্ট করতে হবে, তারপর আপনি এখান থেকে ভিআইপিতে আপগ্রেড করতে পারবেন। তো এটি চাইলে আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারেন। ফ্রিতে আপগ্রেড করার জন্য আপনি যদি স্মুলে একা একা গান করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিআইপিতে আপগ্রেড করতে হবে। তো আপনি যদি পেইড করে ভিআইপিতে আপগ্রেড হতে চান তাহলে এখান থেকে করে নেবেন, আর যদি মনে করেন যে না আমি ভিআইপিতে আপগ্রেড করতে কোনো টাকা খরচ করব না, সেক্ষেত্রে আপনি সরাসরি গুগলে চলে যান। গুগলে গিয়ে লিখুন স্মুল ভিআইপি অ্যাপ, এটি লিখে সার্চ করলে আপনি স্মুল ভিআইপি অ্যাপটি পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট ওই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। গুগল থেকে ডাউনলোড করার পরে জাস্ট আপনি আপনার ফোনে বর্তমান যে স্মুল অ্যাপসটি ইনস্টল করা আছে এটিকে জাস্ট আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে আপনি গুগল থেকে যে স্মুল অ্যাপসটি নামাবেন সেই অ্যাপসটি ইনস্টল করুন এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপর থেকে আপনি একা একা গান করতে পারবেন, অর্থাৎ আপনার স্মুল অ্যাপসটি ভিআইপিতে আপগ্রেড হয়ে যাবে। এরপর থেকে আপনি একা একা গান করতে পারবেন স্মুলে। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ প্রসেসটি দেখালাম না, তার কারণ ভিডিওতে সমস্যা হতে পারে এই জন্য আমি সম্পূর্ণ প্রসেসটি দেখালাম না। আমি ঠিক যেভাবে বলেছি ঠিক ওইভাবে আপনি কাজগুলো করে নেবেন, তাহলে আমি আশা করি আপনি একা একা গান করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি ভিডিও। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে স্মুলের গানগুলো ডাউনলোড করতে হয়। তো আপনি যদি স্মুলের গানগুলো ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে স্মুলের গানগুলো ডাউনলোড করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই, ভালো থাকবেন সবাই। কথা হচ্ছে আবারও নেক্সট কোনো টিউটোরিয়ালে।